নরেন্দ্র মোদী সরকারের ভুলগুলো তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে বিজেপি বিরোধী প্রচারে নামার জন্য দেশের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে আহ্বান জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সদ্য নীতিশ কুমার বিহারে বিজেপির হাত ছেড়েছেন, তারপরে লালুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে জোট করে সরকার গড়েছেন বিহারে। বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে আস্থা ভোটেও জয়ী হয়েছেন তিনি। এবার নীতিশ তার পরবর্তী রাজনৈতিক কর্মপদ্ধতি বাস্তবায়নের পথে যাত্রা শুরু করলেন। বিজেপি বিরোধিতার এই অধ্যায়ে নীতিশের কৌশল হচ্ছে সারা দেশে 2014 থেকে 2022 পর্যন্ত বিজেপির শাসনকালে যেসব দোষ ত্রুটি হয়েছে সেগুলোকে প্রকাশ্যে এনে দেশব্যাপী বিজেপি বিরোধিতার প্রচারের ঝড় তোলা। নীতিশের কথায়, নরেন্দ্র মোদী সরকার সারা দেশে জাতীয় কর্মসূচি রূপায়ণে যে ভুল করেছে, যেভাবে জাতপাতের রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সারা দেশে প্রচারে নামতে হবে বিজেপি বিরোধী দলগুলিকে। তবে নীতিশের এই ডাকে তৃণমূল কতটা সাড়া দেবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। কেননা তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন সম্প্রতি টুইট করে জানিয়েছেন, 2024 বিজেপিকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো জোটের প্রয়োজন নেই। তার এই টুইট থেকেই আশঙ্কা থেকে যাচ্ছে শেষ পর্যন্ত নীতিশের এই আহ্বানে তৃণমূল সামিল হবে তো। কেননা তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সারা দেশে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে নীতিশের বিজেপি বিরোধিতার আহ্বানে তৃণমূল সরাসরি অংশগ্রহণ করে কি না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। নীতিশ কুমার বিহারে বিজেপির হাত ছেড়েছেন, তার অন্যতম কারণ আগামী 2024 লোকসভা নির্বাচনে নীতিশ কুমার নিজেকে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছেন। তবে তার এই ইচ্ছে শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার। আর এই বিষয়টিকে ধরেই বিজেপির কটাক্ষ, নীতিশের মোদীর বিকল্প হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।